আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 486.2 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 4.6 পয়েন্ট কমে 6367 পয়েন্ট, ডিএস30 সূচক 0.7 পয়েন্ট কমে 1388 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 0.2 পয়েন্ট কমে 2301 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 109টির, কমেছে 209টির এবং অপরিবর্তিত রয়েছে 64টির। সে পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, জেনেক্স, ইনফোসিস, ফরচুন শুজ ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 40.6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,729 পয়েন্টে। সিএসসিতে আজ 278টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 64টির দর বেড়েছে, কমেছে 169টির আর 45টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 20.31 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। পরিস্থিতি বিবেচনায় ভর্তুকির চাপ সামলাতে বিদ্যুতের লোডশেডিং করতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে স্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, শেখ জামাল ও রোজি জামাল ডরমেটরির উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে একথা জানান তিনি। দেশের মানুষের ভোগান্তি এড়াতে এলাকাভিত্তিক শিডিউল করে লোডশেডিং করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শেখ হাসিনা। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় 2716টি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ আমরা সকলের ঘরে দিয়েছি, এটা ঠিক, কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে এবং উৎপাদনও আমাদের সীমিত রাখতে হবে যাতে আমাদের এই ভর্তুকিটা না দিতে হবে। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে। নিজের সঞ্চয়টা বাড়াতে হবে, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে এবং যতটুকু পাওয়া যায় এই বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। আড়াই মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাত 9টা পর্যন্ত স্থলবন্দরের হিসেব অনুযায়ী 1,587 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগের দিন আমদানি হয় আরও 96 মেট্রিক টন। সব মিলিয়ে দুই দিনে আমদানি হয়েছে 1,683 মেট্রিক টন। ফলে দুই এক দিনের মধ্যেই পেঁয়াজের দাম আরও কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ জারান, ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গেল দুই দিনে 70টি ট্রাক পেঁয়াজ নিয়ে ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। বেশ কয়েকটি ট্রাক ওপারে অপেক্ষায় রয়েছে, যে কোনো সময় ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকবে পেঁয়াজ ভরা ট্রাকগুলো। রাজধানী ঢাকায় দুই সিটি কর্পোরেশনের পশুর হাটে আনুষ্ঠানিক কেনা বেচা শুরু হয়েছে। ব্যবসায়ীরা বলছেন যেই পরিমাণে পশু উঠেছে সেই পরিমাণে বিক্রি শুরু হয়নি। হাটে কোরবানির পশু কেনার চেয়ে লোকজন ঘুরে ঘুরে দেখছেন বেশি। এবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী হাট সারুলিয়া ছাড়াও অস্থায়ী আরও 10টি হাট বসেছে। অন্যদিকে উত্তর সিটি এলাকায় গাবতলি হাট ছাড়াও হাট বসেছে 9টি। ক্রেতাদের বেশিরভাগেরই চাহিদা দেশি মাঝারি ও ছোট সাইজের গরু। গো খাদ্যের দাম বাড়ায় এবার গরুর দামও বেড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। বৈচিত্র্যময় পাটজাত পণ্য রফতানিতে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ফুড গ্রেড ব্যাগ, কাপড়, সুতা, টোয়াইন বৈচিত্র্যকৃত পাটজাত পণ্য হিসেবে রফতানি প্রণোদনা পাবে। তবে হেসিয়ান, সেইকিং, সিবিসি এবং 6 কাউন্ট ও তদূর্ধ্ব পাট সুতা ব্যতীত অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় বা নিরীক্ষা ফর্মের নিকট অপেক্ষমান অনিষ্পন্ন আবেদনসহ এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এই ছিল আজকের এসএটিভির অর্থ ও বাণিজ্য সংবাদে। এসএটিভির সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।